কুমারঘাট মহকুমার পাবিয়াছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে তৈরি হবে নতুন শ্রেণীকক্ষ। শনিবার নতুন ভবনের জন্য প্রস্তর ফলক উন্মোচন করেন রাজ্যের বিদ্যালয় শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, শ্রমমন্ত্রী ভগবান দাস সহ অন্যান্যরা। বর্তমান সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে ঢালাও পরিকল্পনা নিয়েছে, সেই মতোই চলছে কাজ। রাজ্যের ঊনকোটি জেলার বিভিন্ন বিদ্যালয়ের মধ্যে অন্যতম পাবিয়াছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। অনেকদিন ধরেই ক্লাসরুম সহ নানান পরিকাঠামোগত সমস্যায় ভুগছিল বিদ্যালয়টি। অবশেষে বিদ্যালয়ের নতুন ভবন তৈরির উদ্যোগ নিল রাজ্যের শিক্ষা দপ্তর। 8.7 কোটি টাকা ব্যয়ে বিদ্যালয় পড়ুয়াদের জন্য গ্রামোন্নয়ন দপ্তর কর্তৃক তৈরি হতে যাচ্ছে নতুন শ্রেণীকক্ষ। শনিবার বিদ্যালয়ে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ভবনের শিলান্যাস করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার উদ্যোগ নিয়েছে সরকার, কিন্তু সরকারের এই স্লোগান বাস্তবায়িত করার কারিগর আগামী প্রজন্মে ছেলেমেয়েরা। পাশাপাশি ছেলেমেয়েদের গুণগত শিক্ষায় শিক্ষিত করে তুলতে অভিভাবকদের যত্নবান হওয়ার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী। কেন কথাগুলো বললাম, আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা শিক্ষা, এখানে ভালো সংখ্যক স্টুডেন্ট আছে সংক্রান্তির দিনেও। আমরা কি চাই? এক ত্রিপুরা, এক পরিবার, এক ভবিষ্যৎ। মানে আমরা সবাই পরিবার, একবার বিল্ডিং থাকবে, একবার বিল্ডিং থাকবে না, নাও এক ত্রিপুরা সময় লাগবে, এক ত্রিপুরা, এক পরিবার, এক ভবিষ্যৎ, এটা আমাদের প্ল্যান। এবং রাজ্য সরকার ক্ষমতাসীন হওয়ার পর আত্মনির্ভরশীল ত্রিপুরা গঠনের স্বপ্ন দিয়ে দিচ্ছে। এবং এই যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা কে বানাবে, কারা? যে যারা আছে তারা, আপনারা যারা সামনে আছেন তারা পারবেন না। ওই আমার ক্লাস, ক্লাসে যারা আছে আগামী প্রজন্ম, এমনি যে আব্দুল কালাম বলেছে, ডেস্টিনি অফ দি কান্ট্রি ইজ বিং শেপ ইন ইটস ক্লাসরুম। আমার দ্বারা না, আপনার দ্বারা না, ওই যে যারা আছে আগামী প্রজন্ম বসে আছে ক্লাসরুমে, ঠিক হবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত হবে কিনা। দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্য মন্ত্রিসভা সেই জায়গায় হচ্ছে। এবং আপনি যদি দুর্নীতিমুক্ত সমাজ চান, তাহলে আপনাকে গুণগত শিক্ষা অবশ্যই প্রয়োজন। এদিন আলোচনা করতে গিয়ে শ্রমমন্ত্রী ভগবান দাস বলেন, নতুন সরকার ক্ষমতায় বসে রাজ্যের উন্নয়নে হাত লাগিয়েছে, কুমারঘাটের উন্নয়নেও বড় পরিকল্পনা নিয়েছে সরকার। কুমারঘাটকে সাজিয়ে তুলতে ব্যাংক থেকে 35 কোটি টাকার ব্যবস্থা করা হয়েছে। তিনি অভিযোগ করেন, এসব আগেও করা যেত, শুধু ইচ্ছের অভাবে এতদিন যা হয়নি তাই এখন হবে বলে দাবি করেন শ্রমমন্ত্রী। সেদিন সেটা করা সম্ভব হয়নি, কিন্তু সেদিন হয় না বলে আজকে কি হবে না, তার জন্য আমরা তার প্রয়াস নিয়েছি। এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে আমরা 35 কোটি টাকা এই কুমারঘাট শহরের জন্য আমরা পেয়েছি। তার জন্য আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা নিয়েছি। এই 35 কোটি টাকার মধ্যে এই কুমারঘাট শহরে আরও অত্যাধুনিক কিছু আমরা দেখতে পারব। তার সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে, এই মাসেই টেন্ডার হওয়ার কথা ছিল, নির্বাচনের মাস, নির্বাচনের বছর, তো তার জন্য হয়তোবা 2 মাস সেটা পিছিয়ে যেতে পারে, নতুবা জানুয়ারিতেই তার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা ছিল। যদি জানুয়ারি মানে হয়তো ফেব্রুয়ারিতে কাজ শুরু হয়ে যেত। তার মধ্যে অনেক ড্রেনিং ব্যবস্থা রয়েছে, তার মধ্যে ইনডোর স্টেডিয়াম রয়েছে, তার মধ্যে আরেকটা নতুন করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট রয়েছে, এই ধরনের অনেকগুলো রয়েছে কর্মসংস্থানের জন্য, স্টল রয়েছে অনেকগুলা, অনেক কাজের ব্যবস্থা সেখানে রয়েছে। তো আমরা নিশ্চিত এগুলো আমাদের কবে আমরা পেতে চলেছি, তো সরকারের আন্তরিকতা রয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এদিন শিক্ষামন্ত্রীর খোলামেলা বক্তব্যে বেশ মজা নিতে দেখা গেছে উপস্থিত সকলকেই। অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্কুলের সমস্ত পড়ুয়াদের ঝালমুড়িও খাইয়েছেন শিক্ষামন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।